তো বর্তমান সময়ে আধারের সঙ্গে কিন্তু মোবাইল নম্বর কিন্তু লিঙ্ক থাকা অন্তত গুরুত্বপূর্ণ বিষয় অথেব তোমরা যদি দেখতে চাও হেলথ কার্ড বলো ইশ্রম কার্ড বলো বা বিভিন্ন রকম কিন্তু অ্যাপসের ক্ষেত্রেও কিন্তু তোমার এই কি মানে কেআইসি করতে কিন্তু মোবাইল নম্বরটা লাগে অথব তোমরা আধারের সঙ্গে যদি মোবাইল নম্বরটা যদি লিঙ্ক থাকে তাহলে কিন্তু তোমরা তোমাদের মোবাইল ফোন দিয়ে কিন্তু সমস্ত কাজগুলো কিন্তু করে নিতে পারবে তো আজকে তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা চেক করবে তোমাদের আধারের সঙ্গে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে তো সেটাও চেক করে নিতে পারবে আর তোমার হচ্ছে আধার কার্ডটি ঠিক আছে কি না তোমরাও কিন্তু তোমাদের মোবাইল ফোন দিয়ে কিন্তু চেক করে নিতে পারবে অথে অনেক সময় কিন্তু আধার কার্ড অটোমেটিক কিন্তু রিজেক্ট করে দেয় না হলে কিন্তু হোল্ড করে দেয় যে কোনো কারণে তো সেটাও কিন্তু চেক করে নিতে পারবে এই ভিডিওর মাধ্যমে অথে ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে অবশ্যই কিন্তু তোমাদের উপকারে আসবে তোমরা যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ ওই বেলটি বাজিয়ে অল নোটিফিকেশানে ক্লিক করবে আর একটা লাইক করার্স্ট তোমরা তোমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে ব্রাউজার ওপেন করার পরে গুগলে সার্চ করবে ইউ আমি যেটা লিখে সার্চ করেছি ইউ আই তো এটার লিখেই সার্চ করবে এটা লিখে কিন্তু তোমরা সার্চ করলে দেখতে পাচ্ছ চলে এসছে কিন্তু প্রথমেই কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট অথব তোমরা যদি চাও তাহলে ইউআই ডিএ ডি এ ডট গভ ইন তো লিখেও কিন্তু তোমরা গুগলে সার্চ করতে পারো তো দেখতে পাচ্ছ প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছে তার প্রথমেই ক্লিক করব তো এখানে যখন ক্লিক করবে অবশ্যই কিন্তু ফোনের কিন্তু এই ডেস্কটপ সাইটটা কিন্তু অন করে নেবে তো আমারটা আমি অন করে নিয়েছি তোমারটাও কিন্তু অন করে নেবে অন করে নেওয়ার পরে ঠিক একটু নিচের দিক চলে যাবে নিচের দিকে যা কি দেখতে পাচ্ছ এখানে লেখা আছে আধার সার্ভিস তো তার নিচে দেখো ক্লিক আছে ভেরিফাই এনি আধার নম্বর তো তোমরা কিন্তু অনলি এটাতেই ক্লিক করবে তো যেহেতু আমরা মোবাইল নাম্বার এবং আধার নাম্বারটা ঠিক আছে কিনা আধার কার্ডটা ঠিক আছে কিনা তো সেটাই যেহেতু আমরা চেক করব তো আমরা এখানে ক্লিক করব। তারপরে কি করবে তোমরা তোমাদের এই বারো ডিজিটাল তোমার আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবে আর এই যে ক্যাপসারটা ঠিকঠাক দিয়ে দিয়ে দেবে তো আমি আধার নাম্বারটা দিয়ে দেবো দেওয়ার পরে ক্যাপসার কোডটাও দিয়ে দেবো তো আমি আমার কিন্তু ক্যাপসার কোডটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে কিন্তু আমার আধার নাম্বারটাও দিয়ে দিয়েছি ক্যাপসার কোডটাও দিয়েছি এবার প্রসেস ভেরিফাই তো এটাতেই ক্লিক করবো তো অন স্কিমে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার মানে বয়সটা কত দিয়ে দিয়েছে অথব কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে মেল ফিমেল দিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিয়েছে কিন্তু মোবাইল নাম্বার সত্যি কথা বলতে আমার কিন্তু এখনও রেজিস্টার করা নেই তো আমার নিকটবর্তী কিন্তু এলাকায় কিন্তু আধারের মানে সেন্টার রয়েছে সেখানে কিন্তু মোবাইল নাম্বার রেজিস্টার করে নেব একশো টাকা করে লাগবে তা এখানে লেখা রয়েছে দেখো এক্সিস্ট অথব এই আধার কার্ডটি কিন্তু চালু আছে তোমাদেরকে একটু বাংলা করে দেখাবো এই পেজটা তো এখানে ওয়ান স্কিমে দেখতে পাচ্ছ বিদ্যমান লেখা সথেব এই আধার নাম্বারটা কিন্তু ঠিক আছে তো এটা আমারই আধার নাম্বার তো তোমাদেরকে ঠিকঠাক বোঝাতে পারলাম তোমরা কিভাবে চেক করবে তোমাদের মোবাইল মানে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে কি না আর আধার কার্ডটা ঠিক আছে না তো তোমরা তোমাদের মোবাইল ফোন দিয়েই কিন্তু এটা চেক করে নিতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবে আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে